আজকে ইনোভেট আমার অচেনা লাগে কারণ যে আইনজন কথা আমি ইতিমধ্যে আমাদের সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন এটা ওনার আমলে হয়েছে যে আইনজন মধ্যে যে বাস্তবায়ন করতে গিয়ে বা তারা সচেতন যে ভিক্টিম আছে তাদের মধ্যে আমরা লক্ষ্য করি একটা স্ট্যাটিস্টিক এসছে সাংবাদিকরা সবচেয়ে বেশি মূলত আমারটাই ভাবে দেখবার বিষয় পলিটিক্যাল অপোনেন্টস এবং যারা আপনার মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে চায় স্বচ্ছভাবে দেশের অসুবিধাগুলো অসম্মতিগুলো পত্রপত্রিকা তুলে ধরতে চায় তারা এটা ভিক্টিম আছে এই ইনোভেটকে আমি চিনি না তার বিরুদ্ধে বরং আমাদের সংগ্রাম করা উচিত আর তাসনিমা আবার যেটা সর্বশেষ কথা তিনি বলেছেন যে অধিকারটা আদায় করতে হবে অধিকারটা দিতে হবে না কেউ দেয় না অধিকার যদি দিত তাহলে ব্রিটিশ এখানে থাকত আমাদের শাসন করতে পারতো না পাকিস্তানিরা পারতো না এবং এখন এই মুহূর্তে যে একটা কর্তৃত্বপরায়ণ সরকার কার্যত একটা একদলীয় শাসন চালাচ্ছে তাদের কাছে অনুরোধ উপরোধের কিছু নাই কারণ আইনটা তারা করেছেন তারা করেছেন তাদের উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো একটা একদলীয় প্রায় শাসন ব্যবস্থার মধ্যে ভিন্ন মত অ্যালাউ করা যায় না যদি আপনার যে সোশ্যালিস্ট স্টেট গুলো আপনারা যদি খেয়াল করেন তা অন্য কাউকে কিছু বলতে দেন এক পার্টি কারণ যে যে পার্টি যখন ক্ষমতায় থাকে তখন তার শুধুমাত্র আইনি ন্যায্যতা দিয়ে তার চলে না তার রাজনৈতিক এবং সামাজিক ন্যায্যতা দরকার পড়ে সামাজিক ন্যায্যতা কোশ্চেন হয় যদি ভিন্ন মত সমাজে থাকে যদি ভিন্ন সরকার যেগুলো মানুষকে জানাতে চায় তার বাইরের অন্য কোনো তথ্য যদি বিপরীত তথ্য থাকে মানুষ যদি ইনফর্মড হয় ওপিনিয়ন দিয়ে সেটাকে ইনফর্মড ওপিনিয়ন করে তুলতে চায় তাহলে কর্তৃত্ব করার ভাবে শাসন পরিচালনা করা কঠিন ফলে যে আইনটার জন্য আমাদেরকে ভুগতে হচ্ছে তাসমিমাকে ভয় পেতে হচ্ছে বা আমাদের সবাইকে সেইটার পারিপার্শ্বিক এইটা তো সুতরাং এখানে অনুনয় বিনয় করে কোনো লাভ হবে না সরকারের সঙ্গে আমরা বহুবার কথা বলেছি আমরা এনগেজমেন্ট ডিসএনগেজমেন্ট তার স্বরূপ এগুলি নিয়ে নিজেদের পরিসরে কথা বলেছে ইনু ভাই ছোটবেলা থেকে রাজনীতি করেন উনি নিজেও হয়তো একটু অবাক হয়েছেন মনে মনে আমি একটু উনি নিশ্চয়ই বলবেন যে এরা আসলে কি চায় সরকারের সঙ্গে কথা বলি কেন কারণ ওনাদের সময়ে ওনারা যেসব আন্দোলন সংগ্রাম করেছেন এই সমস্ত প্ল্যাটফর্মে অপোজিশন পার্টি ছিল এই অপোজিশন পছন্দ না আপনি ওইটা নেবেন এইটা পছন্দ না ওইটা নেবেন কিন্তু তারা এই আইন করেছেন আর বহুবার আমাদের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে ওনারা বলেছেন কেউ কেউ এটা বদলে দিবেন কেউ কেউ বলেছেন এই অংশটা থাকবে না তার জন্য আবার আলাদা আইন করা হবে কিন্তু বদলায় নেই এটা একটা টোটাল সমাজের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সম্পর্কের সঙ্গে এই আইন জড়িত ফলে এটা একটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পাশে রেখে এইটা যে কত খারাপ আছে এবং সরকারের উদ্দেশ্য কত খারাপ এইটা জনগণকে জানানো হচ্ছে সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব কারণ সাংঘিক আইনের বদল শুধু সাংবাদিকদের দরকার না একটা সমাজে গণতন্ত্র থাকতে হলে মানুষকে ইনফর্মড ওপিনিয়ন তৈরি করতে হয়